এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে অনলাইন একটি পত্রিকায় রিং আইডি নিয়ে আরও একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। দেশ থেকে 180 কোটি টাকা পাচার করেছে রিং আইডি। এই প্রতিবেদনটি কিন্তু আপনারা দেখলে জানতে পারবেন রিং আইডির টাকা আপনারা কবে ফেরত পাবেন এবং রিং আইডির বর্তমান আপডেট। ছবিটিতে অবশ্যই লাইক দিবেন, যারা চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। বর্তমান সময়ে আপনারা এই প্রতিবেদনটি একটি অনলাইন পত্রিকায় পেয়ে যাবেন। পত্রিকার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো ফার্স্ট অফ অল এখানে বলা রয়েছে রিং আইডি বিষয়ে কিছু কথা এখানে জানানো হয়েছে। গ্রাহকদের প্রতারণায় ফাঁদে ফেটে ই কমার্স প্রতিষ্ঠানের রিং আইডির মোট কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার সঠিক প্রমাণ নেই পুলিশের কাছে। তবে প্রতিষ্ঠানটি 5টি ব্যাংক হিসেবে 377 কোটি টাকার উপরে কিন্তু লেনদেন হয়েছে। তো রিং আইডির বিরুদ্ধে বাংলাদেশ অন্তত 8টি প্রতিষ্ঠান ব্যাংক হিসেব অর্থ পাচারের প্রমাণও পেয়েছে সিআইডি। তো নজরদারিতে রয়েছে ওই প্রতিষ্ঠানের মালিক সহ অন্তত 2 জন কর্মকর্তা। তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে, এই প্রতিবেদনগুলো জানানো হয়েছে রিং আইডির সমস্ত ডিটেলস, রিং আইডির বর্তমান যে পরিস্থিতি। তো এখন কিন্তু গ্রাহকদের যে টাকাগুলো আটকে রয়েছে ব্যাংকে, এই টাকাগুলো কিন্তু ফেরতের প্রক্রিয়ার জন্যই এখানে আহ্বান করা হয়েছে। এই প্রতিকারে কিন্তু জানানো হয়েছে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে এবং রিং আইডির যেহেতু ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় এখন ঘোষণা দিয়ে যাচ্ছে, তাই আপনারা কিন্তু এই টাকাগুলো শীঘ্রই ফেরত পাবেন। তো অনেকেই কমেন্ট করেন কবে আসলে এই টাকাগুলো ফেরত পাবে। তো এই টাকাগুলো আপনারা 2-1 মাসের মধ্যেই আপডেট পেয়ে যাবেন, যেহেতু সকল কার্যক্রম শুরু হয়ে গেছে এবং অনলাইন পত্রিকাতে আপডেট দিচ্ছে। তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শীঘ্রই কিন্তু এটির আপডেট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নতুন আপডেট নিতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থই থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।